ওই চোখের স্বপ্ন দিয়ে এক বুক মমতা দিয়ে আপনি তিলে তিলে যে সুন্দর মুখটা গড়ে দিয়েছেন এই পিশাচ কি তার যোগ্য? আপনি মুখ ফুটে বলুন বলুন, ও কি আপনার স্বপ্নের সেই সুন্দর পুরুষ হওয়ার যোগ্য? কেন নয়? সুন্দরীর মর্ম একটা পশু বোঝে না, সুন্দর হওয়ার অর্থ একটা স্বার্থপর অমানুষ বোঝে না। আমি ওকে আমার স্বপ্ন দিয়ে সৃষ্টি করে ভুল করেছি, আমি ভুল করেছি ওকে মমতা দিয়ে সেবা দিয়ে। ও আমার বিশ্বাসে আঘাত করেছে, ও আমার অন্তর ক্ষত বিক্ষত করেছে। ও যদি সত্যিকারের মানুষ হতো তাহলে আমার কাছে ওর পরিচয় গোপন করত না। আমার কোনো পরিচয় নেই মেম সাহেব, আমার কোনো পরিচয় নেই। ইউ ড্যাম লায়ার, চুপ করো। বিশ্বাস করো, আমার কোনো নাম নেই, আমার বাবা মা কে আমি জানি না, তুমিও জানতে না মেম সাহেব। যদি জন্মের পর তোমাকে রাস্তায় ছুড়ে ফেলে দিত তুমিও জানতে না। যদি আমার মতো কুৎসিত চেহারা নিয়ে জন্মাতে তাহলে কোনো দিন জানতে না তোমার কি পরিচয়, কে তোমার বাবা, কে তোমার মা, কোনো দিন জানতে না। হয়তো তোমাদের মধ্যে কেউ একজন, কেউ একজন সেদিন আমাকে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিলে। আজ বলো, কে আমাকে সেদিন রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিলে বলো? তোমরা তোমরা যারা বিচার করো, যারা হাত করা পরো, যারা গাড়ি চড়ো দামি কাপড় পরো, সেই তোমাদের মতো কোনো ভদ্রলোকই আমার বাবা সেদিন সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে আমাকে যে ফেলে দিয়েছিল, সে গরিব হতে পারে না, ভিখারি হতে পারে না। কারণ এক গরিব ভিখারি মা আমাকে সেদিন বুকে তুলে নিয়ে প্রমাণ করেছে, কোন গরিব সমাজকে ভয় পায় না। লোকলজ্জায় একটা দুধের শিশুকে রাস্তায় ছুড়ে ফেলে দিতে পারে না। মেম সাহেব, আমি আমার পরিচয় গোপন করিনি, গোপন করেছে তোমাদের সমাজের একজন যাকে আমি চিনি না, আমি তাকে চিনতে চাই না। আমি চিনি শুধু সেই মাকে যে আমাকে বুকে তুলে নিয়েছিল। তার পরিচয় জানতে চাও তাহলে শোনো, সেই মা আমার মুখে এক লোকমো ভাত তুলে দেবার জন্যে তোমাদের দুয়ারে দুয়ারে মাথা কুটেছে, তোমরা কেউ তাকে এক মুঠো ভাত দাওনি, ফ্যান দিতে ফ্যান। আর আমি সেই ফ্যান খেয়ে বড় হয়েছি, আমি আমি মায়ের দুধ কোনোদিন খাইনি। আমি ঘর ছেড়ে বের হলে তোমরা আমাকে মেরে ফেলবে এই ভয়ে, সেই মা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখত। সেই মা যখন তোমাদের গাড়ি চাপা পড়ে মারা গেল, আমি খিদের জ্বালায় দড়ি ছেড়ে বেরিয়ে এলাম, কিন্তু আমাকে কেউ এক মুঠো খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার চেহারা দেখে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর বদ্রুল আমাকে কুড়িয়ে নিয়ে গেছে, আমার মুখের সামনে রুটির টুকরো ছুড়ে দিয়ে বলেছে, তুই আমার কুকুর, আমি যা বলবো তুই তাই করবি। বদ্রুল যা বলেছে আমি তাই করেছি, খিদের জ্বালা বড় জ্বালা মেম সাহেব। এই খিদের জ্বালা আমি যেমন কুকুরের সাথে কারাকারি করে রুটি খেয়েছি, আমার জায়গায় তুমি হলে তুমিও তাই খেতে। এই পেট কোনো আইন মানে না, এই পেট কোনো হিসাব রাখে না, কে তার বাবা কে তার মা। তুমি তখন স্বপ্নের কথা বললে, স্নেহ মমতার কথা বললে, আমার স্বপ্ন হলো একটা পোড়া রুটি, আমার স্নেহ মমতা হলো এক মুঠো ভাত। তাই আমার চেহারা বদলে না দিয়ে যদি কেউ আমার ভাগ্যটাকে বদলে দিত
যদি রোজ একটা পোড়া রুটি আমার সামনে ঠেলে দিত, যদি আমার মুখে এক মুঠো পান্তা তুলে দিত, আমি অনেক বেশি খুশি হতাম। আমি শুধু পেট ভরে খেতে চাই, আমি শুধু পেট ভরে খেতে চাই, আমি শুধু পেট ভরে খেতে চাই, আমি শুধু পেট ভরে খেতে চাই।